সোনার বাক্সের চাবি পাওয়া যাচ্ছে না। শেষে আদালতে বিচারকের সামনে সোনার বাক্সের তালা ভাঙা হলো। আলিপুরদুয়ার জয়গার 15 কেজি সোনা পাচার কাণ্ডে অভিযুক্ত জয়গার এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর, হাসিমারা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পাবন ব্রহ্ম, সেনাবাহিনীর গোয়েন্দা শাখার কনস্টেবল দশরথ সিং, হাসিমারা আউটপোস্টের পুলিশের এসআই সহ মোট 6 জনকে এই মামলায় শুনানির জন্য শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। সেই সাথে নিয়ে আসা হয়েছিল এই সোনার বাক্সটিও। এদিন এই মামলায় অভিযুক্ত এসডিওপির পক্ষের আইনজীবী অশোক কুমার সেনগুপ্ত জানান, এদিন আদালতে সবাইকে তোলা হয়েছিল যেহেতু সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে দ্রুত ট্রায়াল করার জন্য, তাই সেই নির্দেশ পালন করা হচ্ছে। এদিন সাক্ষীরাও এসেছিলেন, শোনাও নিয়ে আসা হয়েছিল। আগামী 19 সেপ্টেম্বর ফের শুনানি হবে। উল্লেখ্য, 15 সেপ্টেম্বর 2018 সালে সোনা পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগ হাসিমারা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পবন ব্রহ্ম, সেনাবাহিনীর গোয়েন্দা শাখার কনস্টেবল দশরথ সিং, জয়গার এসডিপি অনিরুদ্ধ ঠাকুর সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় থেকেই এই মামলা চলছে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন মামলায় অভিযুক্ত এসডিওপির পক্ষের আইনজীবী অশোক কুমার সেনগুপ্ত শুনব। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর রাজিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারে সমর্থ পাইছি বছরে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আজকে প্রোডাকশন হলো এবং প্রোডাকশন হওয়ার পরে যেহেতু অনারেবল হাইকোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে ডাইরেকশন দিয়েছেন স্পিডি ট্রায়ালের জন্য এবং লানের থার্ড সেকেন্ড এডিজে উনিও ম্যাক্সিমাম চেষ্টা করছেন যত তাড়াতাড়ি স্পিডি ট্রায়াল করানো যায়। উনি নিজের থেকেও ইন্টারেস্ট নিয়ে মামলাটা করছেন এবং পাবলিক প্রসিকিউটর এবং অ্যাকুজার অ্যাডভোকেটরাও সম্মিলিতভাবে যাতে ট্রায়ালটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জন্য চেষ্টা করা হচ্ছে। এবং টুডে আজকে আলামত প্রোডাকশন হয়েছে এবং সাক্ষী এসেছিল, সাক্ষীও হয়েছে এবং ক্রস এক্সামিনেশন পরের দিন ডেফার করা আছে নেক্সট ডেট 19 সেপ্টেম্বর। দেখুন, এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারছি না। ইফ এট অল ইউ ওয়ান্ট, প্লিজ গো থ্রু দ্য এন্টায়ার রেকর্ড, ডেফিনেটলি আপনারা জানতে পারবেন। ইটস এ পাবলিক ডোমিনিয়ন, পাবলিক ডকুমেন্ট, ইকন।